আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সম্প্রতি আপনাদের আরেকটা প্রশ্ন পেয়েছি, সেটা হলো যে জার্মানিতে কয়টা ইনটেকে ভর্তি করা হয় এবং বাংলাদেশ থেকে কখন আবেদন করতে হয়। জার্মানির জার্নি শুরু করার আগে এই বিষয়টা সম্পর্কে পূর্ণ ধারণা রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। জার্মানিতে দুইটা ইনটেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের নেওয়া হয়, একটা হলো উইন্টার ইনটেক, আরেকটা হলো সামার ইনটেক। এখন এই দুইটা ইনটেকের ভিতরে উইন্টার ইনটেকটা হলো প্রাইমারি এবং এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ এখানে সবচেয়ে বেশি প্রোগ্রাম অফার করা হয়। আর সামার ইনটেক যেটা, এখানে আপনি অল্প কিছু প্রোগ্রাম পাবেন, সেই প্রোগ্রামগুলো হয়তো অনেক ক্ষেত্রে এমনও হবে যে আপনার টার্গেটের যে প্রোগ্রাম সেই প্রোগ্রামটা আপনি এখানে নাও পেতে পারেন। বাট উইন্টার ইনটেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো প্রোগ্রামই পেয়ে যাবেন, কারণ জার্মান সব ইউনিভার্সিটি উইন্টার ইনটেকে প্রোগ্রাম অফার করে। আপনাদের মেইনলি জানার ছিল যে বাংলাদেশ থেকে কখন আবেদন করবেন, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, মানে আপনার প্ল্যানিংটা কী হবে সেটা আমরা নেক্সট পেজে আলোচনা করব। এখানে আমি ডিটেলসটা টেবিল আকারে দিয়ে দিয়েছি যাতে আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয়। যেমন এখানে দুইটা ইনটেক, একটা হলো উইন্টার, একটা হলো সামার। এখন আপনাদের প্রশ্ন হলো যে কখন অ্যাপ্লাই শুরু করবেন, কখন সেমিস্টার শুরু হবে। এখন কোর্স অ্যাভেলেবল ফর অ্যাডমিশন, আমি যদি ইনটেকের কথা বলি, উইন্টার ইনটেকে আপনারা জানেন এটা প্রাইমারি ইনটেক এবং এখানে আপনি অলমোস্ট অল সব ধরনের প্রোগ্রাম পাবেন, আর সামারে অল্প কিছু প্রোগ্রাম পাবেন যেটা আমি আগের পেজেও বলেছি। আর অ্যাপ্লিকেশন কখন থেকে শুরু করবেন, এটা অনেক ইম্পর্টেন্ট যে আপনার প্ল্যানিংটা কী হবে। সো অ্যাপ্লিকেশনগুলো নর্মালি শুরু হয় এপ্রিল থেকে জুন পর্যন্ত। তার মানে আপনি যদি এপ্রিল থেকে উইন্টার ইনটেকের জন্য অ্যাপ্লাই করতে চান, তার মানে এপ্রিলের আগেই কিন্তু আপনার আইএলটিএসের স্কোরটা চলে আসতে হবে। হ্যাঁ, আপনি চাইলে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে অনেক ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে সেখানে আপনি অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু আমার যেটা অনেস্ট পরামর্শ সেটা হলো যে আপনি এই এপ্রিলে অ্যাপ্লাই শুরু করার আগেই যেন আইএলটিএস সার্টিফিকেটটা হাতে চলে আসে, তাহলে আপনি অনেক বেশি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার সুযোগটা পাবেন। আর সামারটা শুরু হয় মেইনলি অক্টোবর থেকে জানুয়ারি, যেমন এখন যেটা চলতেছে সেটা হলো সামার। যারা সামার ইনটেকে আসতে চান তারা এখন অ্যাপ্লাই শুরু করতে পারে। যেমন টেন্টেটিভ ডেডলাইন, উইন্টারের ডেডলাইন হলো মিড জুলাই থেকে মিড আগস্ট পর্যন্ত। এর ভিতরেই মোটামুটি ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন পোর্টালগুলো বন্ধ হয়ে যাবে, তারপরে আপনি হয়তো ওয়ান বাই ওয়ান রেজাল্টগুলো আপনি এই টাইমের ভিতরে পেয়ে যাবেন। সামারের যেটা টেন্টেটিভ ডেডলাইন সেটা হলো মিড জানুয়ারি থেকে মিড ফেব্রুয়ারি। সো এই টাইম ফ্রেমের ভিতরে আপনার অ্যাপ্লাই করতে হবে, আর এই টাইম ফ্রেমের ভিতরে আপনি রেজাল্টগুলো পাবেন। এখন প্রশ্ন থেকে যায় যে আপনি কখন থেকে ক্লাস শুরু করবেন। যদি আমার সময় অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্টের এত দীর্ঘ সূত্রতা ছিল না, কিন্তু এখন যেটা হয়ে গেছে আপনারা সবাই অবগত। আমি আসার সময় যেটা হয়েছিল যে আমি মিড জুলাই থেকে মিড আগস্টের ভিতরে অফার লেটার পেয়ে যাই, তারপর অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নেই এবং আমি সেপ্টেম্বরের শুরুর দিকে ভিসা পেয়ে যাই, তারপরে সেপ্টেম্বরের 12 তারিখে আমি জার্মানিতে চলে আসি। এখন সেটা অনেক লেন্দি হয়ে গেছে, আপনারা জানেন যে অ্যাপয়েন্টমেন্ট পেতেই 12 মাসের মতো লেগে যাচ্ছে, সেটা সবার জন্য সেম, যেহেতু সবারই 12 মাস লেগে যাচ্ছে। সো আমার সেমিস্টারটা শুরু হবে উইন্টার, সেপ্টেম্বর থেকে অক্টোবরের ভিতরে, আর সামারটা শুরু হবে এপ্রিল থেকে, আর সেমিস্টার শেষ হয় সাধারণত এখানে শেষ হয় ফেব্রুয়ারি থেকে মার্চের ভিতরে, আর এখানে শেষ হবে জুলাই থেকে আগস্টের ভিতরে। যাদের জার্মানির ইনটেক নিয়ে প্রশ্ন ছিল তারা আশা করি এই ভিডিও থেকে একদম ক্লিয়ার একটি ধারণা পেয়ে গেলেন। অ্যাডিশনাল আপনাদের জন্য একটা বিষয় বলে রাখি যে আমাদের নতুন একটা সার্ভিস শুরু হয়েছে, সেটা হলো মেন্টরশিপ প্রোগ্রাম। এটা সরাসরি জার্মানি থেকেই পরিচালিত, আর যেহেতু আমার ঢাকায় বিজনেস আছে, অফিস আছে, এটা হলো 8 বছর যাবৎ আমাদের ওই অফিসটা। সো আপনারা সরাসরি আমাদের অফিসে গিয়ে অথবা এই নাম্বারে কল করে কথা বলে এখানে এনরোলমেন্ট নিতে পারেন। প্রথম ব্যাচের ভর্তি অলরেডি চলতেছে, অলরেডি কিছু স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, যারা সরাসরি আমাদের তত্ত্বাবধানে আমাদের গাইডলাইন নিয়ে সহজে জার্মানি আসতে চান তাদেরকে বলবো যে অতি সত্ত্বর আমাদের অফিসে চলে যান এবং আমাদের নাম্বারে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সরাসরি অফিস ভিজিট করে ভর্তির কাজটা সেরে ফেলতে পারেন। সো ধন্যবাদ সবাইকে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।